হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি জান্নাত। আমি চলে এসেছি আসলে করোনায়, সবাই জানে যে কেনই বা এসেছি, COVID-19 প্যান্ডামিক নিয়ে কিছু কথা বলতে। সেটা হচ্ছে আমার সময় কিন্তু দারুণ কাটছে, আপনাদের সময় কেমন কাটছে সেটা ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি ইউ। আমি কিন্তু বাইরে যাচ্ছি না, আমাদের শোরুম বন্ধ রাখতে বলা হয়েছে। অ্যান্ড অবভিয়াসলি আমি ঈদের শপিং করবো না, ঈদের যে শপিংয়ের টাকাটা সেটা আমি আমার এলাকা এবং আমার কিছু পরিচিত যারা গরিব আছে তাদেরকে আমি দান করব। আর আমাদের জান্নাত সমাজ কল্যাণ সংস্থার কার্যক্রম চলতে থাকবে এবং বিং হিউম্যান ডক্টর্স গ্রুপেরও। সো আপনারা যারা আমাদের কাছে আছেন, আমরা নিশ্চয়ই একটা টিপস দিয়ে দিয়েছি অলরেডি, যে করোনা ফান্ড করে প্রতিজন যদি 50 টাকা করে আমাদেরকে দান করেন, তাহলে আপনারাও শরিক হলেন কিছু গরিব মানুষের। 3,000 ফ্যামিলিকে আমরা টার্গেট করেছি, আপনারাও সামিল হলেন যে 3,000 ফ্যামিলিতে কিছু আপনারা কন্ট্রিবিউশন করেছেন। সো মনে হয় না 50 টাকা খুব বেশি, আমার মনে হয় যে আমাদের যে বিকাশ নাম্বারটা আছে পার্সোনাল, ওই নাম্বারে আপনারা টাকাটা দিয়ে দিতে পারেন। প্লিজ রিকোয়েস্ট করবো, কজ আমরা আসলে অনেক হেল্প করছি কিন্তু আসলে সবসময় তো পারা যাচ্ছে না। আর আমি একটা কথা সবসময় বলি যে মানুষকে দান করতে কিন্তু টাকা থাকা লাগে না, খুব বেশি একটা মন থাকতে হয়, জাস্ট দ্যাটস ইট। সো আপনাদের যদি মন থাকে, আপনারা 50 টাকা শুধু না, আরও যদি বেশি দিতে চান দিতে পারেন, না দিতে চাইলে না দিতে পারেন, ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি ইউ। কিন্তু আমাদের জন্য অবভিয়াসলি দোয়া করবেন। আর আমার তো এইভাবেই সময় কাটছে, যদি হয়েছে হাত পুড়িয়ে ফেলেছি যেন ব্যান্ডেজ, এখানেও মানে বাজে অবস্থায় আছি, তারপরেও ভালো লাগছে যদি বাবা মার সঙ্গে সময় দিচ্ছি। এটাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।